স্কুলের স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকেই যে ভালো খবরটা আসবে ভাবতেই পারেননি রোজিনা বিবি। জন্মাবধি একটি চোখের দৃষ্টি হারিয়েছিল ইউসুফ আলী শেখ। প্রাথমিকভাবে কিছু চিকিৎসা হলেও অপারেশনের ভয়ে আর এগোয়নি গরিব মা বাবা। সেই কারণে এক চোখেই চলছিল পড়াশোনা। বাড়ির কাছেই কাজী নজরুল বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ফোরের ছাত্র ৯ বছরের ইউসুফ আলী শেখ। স্বাস্থ্য শিবিরে ডাক্তারবাবুরা ইউসুফের চোখ দেখে বলেন এখনো আশা আছে, ঠিকঠাক চিকিৎসা হলে ফের স্পষ্ট দেখতে পাবে ইউসুফ। অ্যাকচুয়াল ও মানে ক্লাসে যখন পড়া দিতাম আমরা টাচ দিতাম পড়তে পারতো না, চোখটা না একদম মানে পিটপিট করে বইয়ের কাছে নিয়ে যেত। তো বুঝতে পারলাম চোখে কোনো প্রবলেম আছে। গার্জেনকে কল করেছিলাম, গার্জেন বললো যে জন্ম থেকে এরকম, তাহলে আপনারা ডাক্তার দেখাচ্ছেন না কেন? বলো ডাক্তার এক একবার দেখিয়েছি, ওনারা অপারেশন করতে বলছে, কিন্তু এরা ভয় পাচ্ছিল আর কি, অপারেশন করতে ভয় পাচ্ছে। ডাক্তাররা বারবারই বলেছেন কিন্তু আত্মীয় স্বজন বারণ করাতে ওরা করেনি। আমার স্কুলে একটি হেলথ ক্যাম্প হয় দু সপ্তাহ আগে, তখন একজন আই স্পেশালিস্ট এসেছিলেন ফুলিয়া থেকে, উনি তখন একই কথা বললেন এবং আমি গার্জেনকে তখন ডাক করিয়ে বিষয়টা বোঝালাম ডাক্তারের সামনে। রোজিনা বিবি গরিবের ঘরের মেয়ে, ততোধিক গরিবের ঘরের বউ। খবরটা শুনে আনন্দ পেলেও ভরসা হচ্ছিল না। শেষ পর্যন্ত প্রধান শিক্ষককেই অনুরোধ করেন ইউসুফের বাবার সঙ্গে কথা বলে রাজি করাতে। আপনার ছেলের কি সমস্যা ছিল? ও চোখে মানে আলোর প্রকাশটা বুঝতে পারতো কিন্তু কি জিনিসটা দেখতে পেত না। আচ্ছা, এটা কি জন্মগত? তো আমার গর্ভে থেকেই ওরকম। আচ্ছা, এখন তো ক্লাস ফোরে পড়ে, তা চোখে তো দেখতে পারতো না, অসুবিধা তো হতো? পা চোখটাই দেখতে পেত, পা চোখটা এক চোখে দেখতে পেত। এর আগে কখনো চিকিৎসা করেছিলেন ছেলেকে? করিয়েছিলাম, কলকাতার নীলরতন নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে বলেছিল ছানি, এবার কাটা ছেঁড়ার ব্যাপার, আবার আমার আর্থিক অবস্থা অনেক খারাপ, এর জন্য আপনি পিছিয়ে পড়েছেন? আমি এগোতে পারিনি। প্রধান শিক্ষক ডেকে পাঠিয়েছিলেন রোজিনাকে, তিনি দিলেন ভালো খবরটা। স্কুলের থেকে স্যার আমাকে ডাক করাছিল, ওখানে ডক্টর এসেছিল, সব রকম কথা বলে বললো কোনো ভয় নেই তোর, এটা অপারেশন করলে সেরে যাবে, ছোট্ট একটা অপারেশন। এবার আমাদের বাড়ির লোকটা একটুখানি টেরা টাইছে, ওই জন্য ফের স্যারকে দিয়ে আমাদের বাড়ির লোকের সঙ্গে কথা বললে উনিও রাজি হলো, আমিও রাজি হলাম, মানে নিমিষের মধ্যে হয়ে গেল জিনিসটা, আমি নিজেও বুঝতে পারিনি। কবে হয়েছে অপারেশন? গত মঙ্গলবারের দিন হয়েছে। তো আমি অফিস ঘরে ডাকি ওনাকে, ওনাকে বসিয়ে ডাক্তারদের বক্তব্য সমস্তটা বলি এবং ওনাকে বলি যে অপারেশনটা করে নিয়ে বাচ্চাটা ভালো হবে, নাহলে বাচ্চাটা তো আজীবনই দেখতে পাবে না। উনি তখন কনভিন্সড হন, হওয়ার পরে আমার কথা মতো পরের দিনই ফুলিয়াতে পাঠিয়ে দেয় বাচ্চাটাকে নিয়ে বাবা মাকে নিয়ে। ওখানে ওরা যন্ত্র দিয়ে ডাক্তারবাবু দেখেছেন আর কি, এখানে তো এসে সমস্ত যন্ত্র আনতে পারেন না, তো ওটা করার পরে ওরা বলেছেন যে শান্তিপুরেই অপারেশনটা হবে, ফ্রি অফ কস্ট, কোনো চিন্তা নেই আপনাদের গরিব মানুষ। তো গত পরশু দিনকে অপারেশন হয়েছে, ডাক্তারবাবুরা আমাকে ইনফর্ম করেছেন বাচ্চাটি ভালো আছে, আমি দেখে এসেছি, বাচ্চাটা এখন দেখতে পাচ্ছি। কি হয়েছিল ইউসুফের? চিকিৎসকরা বলছেন কনজেনিটাল ক্যাটারাক্ট, অর্থাৎ জন্মগত ছানি। কেন হয় কনজেনিটাল ক্যাটারাক্ট? জিনগত কারণে 25% জন্মগত ছানি থাকতে পারে, গর্ভাবস্থায় কোনো সংক্রমণের কারণে সদ্যজাতের ছানি হওয়ার ঝুঁকি থাকতে পারে। জন্মগত ত্রুটি মেরিনেস্কো সজোগ্রেন সিন্ড্রোমের কারণে সদ্যজাতের জন্মগত ছানি হতে পারে। সময়ে চিকিৎসা না হলে ক্রমশ এই ছানি আক্রান্ত করতে পারে সুস্থ চোখটিকে, আবার সময়ে অপারেশন করলে সেরেও যায়। কিন্তু বেশিরভাগ মানুষই শিশুর জীবনহানির ভয়, আর্থিক অবস্থা ইত্যাদির কারণে পিছিয়ে আসে, ঠিক যেমন এসেছিলেন রোজিনার পরিবার। ইউসুফ আলী শেখ বলে একটা বাচ্চা ভর্তি হয়েছিল আমাদের হাসপাতালে কনজেনিটাল ক্যাটারাক্ট নিয়ে। তো আমাদের ডক্টর পি কে দাস, যিনি ভালো সার্জন, আই সার্জন আছেন, খুব সাকসেসফুলি অপারেশনটা করলেন। বাড়িতে আমরা খবর নিয়েছি, যেটা করি আর কি আমরা বাড়িতে, অপারেশনের পরেও আমরা খবর রাখি পেশেন্টগুলোর কী হলো, কতটা ভালো আছে জানা গেছে, পেশেন্টটা ভালো আছে, ভালো দেখতে পাচ্ছি। সুপার জানিয়েছেন একেবারে অন্ধত্ব নিয়ে এসেছিল শিশুটি, নিজেদের ছোট পরিসরের ওপর ভরসা রেখেই দক্ষ আই সার্জেন্ট প্রদীপ কুমার দাস এই অপারেশন করেন। একদম ব্লাইন্ড ছিল পেশেন্টরা, একদমই দেখতে পেত না, কনজেনিটাল ক্যাটারাক্ট হলে তাই হয়, কিছুই দেখতে পেত না, একদম স্কুলে যেত ঠিকই, ও ব্লাইন্ড হিসাবেই ট্রিট করা হতো ওকে।
কিন্তু এখানে আসার পর অপারেশন করার পর সে ভালো আছে। কোথাও কি মনে হচ্ছে যে বিরল অস্ত্রোপচার করা হয়েছে? বিরল না, একটু বড়ো হাসপাতালে হয়, বড়ো বড়ো হাসপাতাল, আমাদের মতো হাসপাতালে স্টেট জেনারেল বা সাব ডিভিশন লেভেলে হয়তো হয় না, মানে এটা মানে রেয়ার কেসগুলো, রেয়ার, খুব একটা দেখা যায় না। কনজেনিটাল এগুলো জন্মগতই অন্ধ, জন্মান্ধ বলে, এই ধরনের কেসকে ভালো করাটা সত্যি আমাদের খুব ভালো লাগছে আর কি। ব্যাপার পরিবারের একটা কী পেল, মানে সাকসেস পেলো বাচ্চাটা, ভবিষ্যতে ও জীবন জীবিকা ভালো করে চালাতে পারবে, স্বাভাবিকভাবেই খুশি চিকিৎসক, স্কুলের শিক্ষক থেকে ইউসুফের পরিবার। এখন কি অপারেশন হওয়ার পর দেখতে পাচ্ছ কোন চোখে সমস্যা ছিল? এখন এই চোখে দেখা যাচ্ছে। কলকাতার নামি দামি হাসপাতাল নয় কোনো বিখ্যাত বেসরকারি আই ক্লিনিক, একেবারে ন্যূনতম চিকিৎসা পরিষেবা নিয়ে চলতে থাকা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে হয়েছে এই অপারেশন। সেই কারণেই বারবার দাবি উঠছে এই হাসপাতালগুলির পরিষেবা ভালো করা গেলে অনেক ইউসুফকে আলোকিত জীবন দেওয়া সম্ভব। আর জুনিয়র চিকিৎসকদের আট দফা দাবির আন্দোলনে এটাও একটা মৌলিক দাবি ছিল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।